প্ল্যানিং। সত্যি সৌমিলি মিত্র, তোমার জবাব নেই। কি অসাধারণ প্ল্যানিং করেছো তুমি। তবে এই বাড়িতে টাকাটা তুমি কিভাবে ঢোকালে আমি জানি না, কিন্তু এইভাবে তুমি অনিশ বাবুকে ফাঁসাতে পারবে না। হে ইউ, আর একটাও যদি কথা বলেছো তাহলে খুব আস্তে আস্তে। এখনই এত উত্তেজিত হয়ে পড়লে চলবে? কি ভাবো বড় তো তুমি নিজেকে। ওই রাজা সিংহকে দেখেও তোমার শিক্ষা হয়নি, আবার আমাদের পেছনে লাগতে এসেছো। আমাকে বিষ খাওয়ানোর অপরাধে তুমি গ্রেপ্তার হয়েছিলে, তারপর টাকা পয়সা খরচ করে জামিনও পেয়েছো। নিরপরাধ কিন্তু এখনো প্রমাণিত হওনি। ওই কাপুরুষের মতো রাজা সিংহ তো আমার পায়ে নিজের অপরাধ স্বীকার করে গেছে শুধু আমার রূপ দেখেই। এরপর পুলিশের মার খাওয়ার পরে কার নাম বলবে সেটা কি একবারও ভেবে দেখেছ? হ্যাঁ, এত পাপ তুমি রাখবে কোথায়? পাপ জমানোর জন্য কটা লকার তোমায় বানিয়ে দিয়েছেন তোমার বাবা? আবারও যেচে আরেকটা অপরাধ নিজের বাড়াতে এসেছো এখানে। কতবার তোমাকে তোমার বাবা বাঁচাবেন বলো তো, আর কতবার জামিনের ব্যবস্থা করবেন তোমার জন্য, আর কত অপরাধ থেকে তোমায় বাঁচাবেন? 100 and 1000 times, trust me. আসলে কি জানো তো, আমার বাবার তো প্রচুর টাকা আছে, তাই টাকা দিয়ে সব কিছু জাস্ট কিনে নিতে পারে, বুঝেছ? তা তুমি সেটা কি পারবে সর্বমঙ্গলে আটকাতে? পারবে তোমার অনিশকে আমার হাত থেকে বাঁচাতে? আই থিঙ্ক তুমি পারবে না। ওকে, সো প্লিজ কিপ ইওর মাউথ শাট। অফিসার, আপনি দেরি করবেন না, প্লিজ একটু তাড়াতাড়ি সার্চটা করুন। আমার মনে হয় আপনি অনিশ বাবুর ঘর থেকেই টাকাটা পাবেন, কারণ আমার আলমারি থেকে জাস্ট 5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন আমার কতটা টেনশন হচ্ছে। প্লিজ আপনি যান, টাকাটা প্লিজ উদ্ধার করে আমার কাছে নিয়ে আসুন, আর ইমিডিয়েটলি। চুরির অপরাধে অনিশ কাঞ্জিলালকে আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে হবে আজই। কি বলছে, কি মিথ্যে কথা বলছে! আমার শরীর খারাপ লাগছে, আমার ভালো লাগছে না একদম। ওরা অনিশকে ধরে নিয়ে, আমি অনিশকে কিছুতেই ধরে নিয়ে যেতে দেবো না। মা মা, আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো আপনাকে কথা দিয়েছি, এই পরিবারের একটা মানুষের গায়েও আমি এক ফোঁটা আঁচড় আসতে দেবো না। দেখি না সৌমিলি মিত্রর কত ক্ষমতা। ক্ষমতা থাকলে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাক, নিয়ে গিয়ে দেখাক। শোনো সৌমিলি মিত্র, সাপ কেন ছবুল মারে জানো? সাপ ভীতু বলে, আর আমি গাইয়া মেয়ে, তো সাপ ধরার কায়দাটা অন্তত তোমার থেকে ভালো জানি। আমি এক্ষুনি আসছি বাবা, আপনারা সবাই এখানেই থাকুন, এখান থেকে কোথাও যাবেন না, আর এই বিষধর সাপটাকে এখান থেকে কোথাও পালাতে দেবেন না। ওর বিষ দাঁত আমি ফিরে এসে ভাঙছি। চলুন অফিসার, আসুন আমার সঙ্গে। গোটা ঘর ভালো করে খুঁজুন, দেখুন কোথায় কত টাকা পান। এই সার্চ করো। এখানেও কিছু পেলে না? আচ্ছা বলছি ম্যাডাম। তাহলে কিছু পাওয়া গেল না, তাই তো? না, কিছু পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা চলি। চলি মানে ঘরটা গোছাবে কে? মানে পুলিশ হয়ে আমরা ঘর গোছাবো? পুলিশ সার্চের নামে ঘর লন্ডভন্ড করতে পারলে গোছাতে পারবে না কেন? না, এসব করে যদি আপনারা একটাও টাকার বান্ডিল পেতেন আমি কিচ্ছু বলতাম না,
কিন্তু শুধুমাত্র বড় লোক বলে প্রভাবশালী বলে এক কথায় ওয়ারেন্ট বের করে সার্চের নামে ঘর লন্ডভন্ড করবেন আর সেই ঘর আমরা গোছাবো এটা তো হতে পারে না না অফিসার এই ঘর আপনাদেরকেই গোছাতে হবে আর যদি সেটা না পারেন তাহলে যার মিথ্যে অভিযোগে ঘর লন্ডভন্ড করেছেন তাকে এসে গুছিয়ে দিতে বলুন ঠিক আছে এই ঘরটা ভালো করে গুছিয়ে দে চলুন ম্যাডাম নিচে যাই হ্যাঁ এবার নিচেই চলুন সেখানে এতক্ষণ অনেক কথা আপনারা বলেছেন আমি শুনেছি এবার আমি বলবো আপনারা শুনবেন আসুন যে দিন ভাববো যে বাড়িতে একটা ভালো কিছু করব একটা শুভ কিছু অনুষ্ঠান হবে ঠিক সেই দিনেই তত খারাপ হবে বুক ধড়ফড় করছে অশান্তি আমি আর নিতে পারছি না আমার শরীর খারাপ লাগছে এই শ্রেয়া তোর মাকে ঘরে নিয়ে যা এখানে ও টেনশন সহ্য করতে পারবে না শরীর খারাপ করবে মা চলো ঘরে চলো সর্বমঙ্গলা পেলে ওপরে কিছু সর্বমঙ্গলা কিছু পাওয়া যায়নি তো কোত্থেকে পাওয়া যাবে বাবা অনিশ বাবুর মতন মানুষ কখনো এই কাজ করতে পারেন কি মিস সৌমিলি মিত্র এত ঘর জ্বালো কিছুই তো বসালো না শুধু শুধু এত রাতে এতগুলো টাকা পয়সা খরচ করে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এলে তোমার ঘুমেরও ডিস্টার্ব হলো আমাদের ঘুমেরও ডিস্টার্ব হলো What do you mean? অফিসার আপনারা কি সিরিয়াসলি কিছু খুঁজে পাননি না ম্যাডাম টাকা পাওয়া যায়নি ননসেন্স কি বলছেন ঘরটা ভালোভাবে খুঁজে দেখেছেন খুব ভালো করে খুঁজেছি ম্যাডাম দেখুন আপনি বলেছিলেন যে অনিশ বাবুর ঘরেই টাকাগুলো পাওয়া যাবে কিন্তু সেখানে পাওয়া যায়নি হ্যাঁ অন্য ঘরগুলো খুঁজিনি সেগুলো খুঁজতে পারি হে ভগবান টাকাটা তো আমি অনিশের ঘরেই রেখেছিলাম ওখান থেকে টাকাটা গেল কোথায় কি সৌমিলি এবার কি হবে আমার ছেলেকে তো তুমি চোর বানালে এবার তোমাকে আমরা কি বানাবো বলো তো এই শ্রেয়া একটু কাগজ টাগজ পুড়িয়ে ভুষো খালি বানা দেখি হ্যাঁ হ্যাঁ বানা বানা আমি ততক্ষণ গোডাউন থেকে চুনটা নিয়ে আসি তাই আনো দু গালে ভালো করে মাখিয়ে দিই এই মেয়েটা এখনো এখানে কেন দাঁড়িয়ে আছে ছোট বৌমা তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পারছো না অফিসার এই মেয়েটাকে কিন্তু আমি ছাড়বো না আমাকে বারবার হ্যারাসমেন্ট করার শাস্তি কিন্তু ওকে পেতেই হবে এন্ড বাই দ্য ওয়ে আর একটা কথাও আমি জানতে চাই কিভাবে একজন ক্রিমিনালের কথায় এই বাড়ির সার্চ ওয়ারেন্ট বেরোয় কার অর্ডারে বেরোয় দাঁড়ান অনিশ বাবু ভালো করে সবটা না জেনে বুঝে ওনাদের দোষারোপ করবেন না ওনারা তো ওনাদের ডিউটি করতে এসেছেন তাই না স্যার না মানে আমি না না আপনাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কে বলতে পারে আপনারা হয়তো সঠিক খবর পেয়ে এখানে এসেছেন ঠিক খবর মানে এটা বা তুমি কি বলছো ছোট বৌমা ঠিকই বলছি মা ধোঁয়া যখন উঠেছে আগুন তো এই বাড়িতেই কোথাও না কোথাও আছেই তুমি কি হেয়ালি করছো ছোট বৌমা আমি তোমার কাছ থেকে এটা আশা করি বাবা আপনার মনে হয় আমি আপনাদের সঙ্গে হেয়ালি করব আমি যা বলছি ঠিকই বলছি কি ঠিক বলছিস তুই পরিষ্কার করে বল আমি বলছি টাকাটা এই বাড়িতেই আছে টাকাটা বাড়িতে আছে মানে আরে এসব কি বলছো সর্বমঙ্গলা টাকাটা বাড়িতে আছে মানে অনিশ কি টাকাটা সত্যি সত্যি চুরি করেছে সেটা তো আমি বলতে পারবো না বর্দা ভাই তবে এই প্রশ্নের উত্তর এই বাড়িতে মাত্র একজনই দিতে পারবে কে উত্তর দিতে পারবে তাহলে ছোট বৌমা তুমি কার কথা বলছো
সর্বমঙ্গলা প্লিজ প্লিজ আপনি হেয়ালি করে কথা বলবেন না। আপনি যদি সত্যিই জানেন যে এই বাড়িতে টাকাটা আছে তাহলে প্লিজ বলুন কোথায় টাকাটা আছে, কে নিয়ে এসেছে এই বাড়িতে টাকাটা? কে, মিস সৌমিলি মিত্র? নামটা আমি বলবো নাকি তুমি নিজে মুখে বলবে? একদম ঠিক বলেছ গো, আমি সত্যি গেও ভূত, তাই ভূতও চিনি আর সর্ষেও চিনি, আর সর্ষের মধ্যে ভূত থাকলে তো আরো ভালো চিনি।